বিএনপির চেয়ারপারসন কারাবদী বেগম খালেদা জিয়ার বিষয়ে নো কম্প্রোমাইজ বলে সাপ জানিয়ে দিয়েছেন আমলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমলিগের শীর্ষ নেতাদের সঙ্গে এ অনির্ধারিত বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত নেতাদের ভাষ্যমতে আমলিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন কোনো উল্টাপাল্টা কথা বলবেন না তার বিষয়ে নো কম্প্রোমাইজ এ সময় চলমান অভিযান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা গড়ার জন্যই আমরা এই অভিযান চালাতে হবে এ অভিযানের অভিযুক্তদের কেউ যেন শেল্টার বা আশ্রয় না পায় প্রায় সহ এক ঘন্টা বৈঠক শেষে গণভবনে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন চলমান অভিযানের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেন কারো নাম উল্লেখ করে আলোচনা হয় নাই তবে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমলীগ সভানেত্রী আমলিগের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলী সদস্য বেগম মতিয়া চৌধুরী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যোগ্য সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আব্দুল রহমান সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আফামা বাহাউদ্দিন নাজিম খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ